नमस्कार। राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। सिलचर के काटालूट क्षेत्र में स्थित महर्षि वेदा मंदिर का 25वां स्थापना दिवस विभिन्न कार्यक्रम के जरिए किया गया पालन। छात्र छात्राओं के साथ साथ शिक्षक शिक्षिकाओं दिया गया संबोधन। त्रिपुरा राज्य के कांचनपुर क्षेत्र में पुलक चाकमा नाम के अपने परिवार सदस्य को दो भाई धन चाकमा व गुण चाकमा ने किया हत्या। जमीन व दलील को लेकर चल रही थी परिवार में तनाव का माहौल। सिलचर ऑटो रिक्शा यूनियन तथा कई और वाहन संगठन के कार्यकर्ताओं द्वारा DTO कार्यालय में दिया गया स्मारक लिपि। विभिन्न कार्य में परेशानी झेले जाने पर चालक व मालिक द्वारा दिया गया स्मारक। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। सिलचर के काटालूट क्षेत्र में स्थित महर्षि विद्या मंदिर का 25वां स्थापना दिवस को केंद्रित कर छात्र छात्राओं के साथ साथ स्कूल के शिक्षक शिक्षिका व अभिभावकों में खुशी के माहौल देखने को मिली। 1 अगस्त को आयोजित इस कार्यक्रम के उत्तर पूर्वांचलीय वरिष्ठ कार्यकर्ता कार्यक्रम में मौजूद थे। गौरतलब है कि इस दिन के इस कार्यक्रम में कुछ जाने माने शिक्षक शिक्षिकाओं को जहां संवर्धना प्रदान किया गया तो वहीं दूसरी ओर गुरु पूजन के जरिए 25वीं वर्षगांठ का अनुष्ठानिक तौर पर कार्यक्रम का उद्घाटन भी किया गया। इस अवसर पर छात्र छात्राओं ने कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम जहां पेश किए तो वहीं दूसरी ओर धार्मिक परंपरा के अनुसार भारतीय कला संस्कृति व परंपरा को सामने रख यह कार्यक्रम आयोजित किया गया। अपने जीवन के कीमती 25 वर्ष दिए जाने पर 3 शिक्षिका व कुछ कर्मचारियों को संवर्धना प्रदान कर सम्मानित भी किया गया। अपने अनुभवों के बारे में स्कूल के अध्यक्ष ने इस संदर्भ में विस्तारित खुलासा भी किए। तीन जन सिनियर मोस्ट स्टाफ जरा प्रथम दिन जॉइन करे चिलो कस्तूरी पाल, अनुपमा घोष और मालविका सेन और हमारे दो जन सपोर्टिंग स्टाफ जयप्रकाश ग्वाला और प्रमिला देवनाथ। एरा आज के 25 বছর হলো এদের। এদের সবাইকে আমরা সম্মাননা দিলাম। আসল অনুষ্ঠান আমাদের হবে জানুয়ারি মাসে। আজকে শুধু আমরা শুরু করলাম অনুষ্ঠানটা বৈদিক মতে। মহর্ষিজির সমস্ত নিয়মকানুন মেনে গুরু পূজা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো। এখন তারপরে আমাদের পুরো সারা বছরই প্রত্যেক মাসে একটা না একটা অনুষ্ঠান থাকে। আপনি এখানে একটা মহিরুহ ভূমিকা পালন করছেন আজকে অনেক বছর ধরে, নিজের জীবনকে সমর্পিত করেছেন শিক্ষার আলোকে আলোকিত করার জন্য। আজকের এই 25 বছর পূর্তির দিনে আপনার ব্যক্তিগত অনুভূতিটা কি? ব্যক্তিগত অনুভূতি, আমি আমার স্কুলের ব্যাপারে আমি খুব ইমোশনাল আর স্কুলই আমার লাইফ, আমার আর জীবনে আর কিছু নেই। এই মহর্ষি বিদ্যামন্দির আমাকে অনেক দিয়েছে। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি মহর্ষি বিদ্যামন্দির অনেক দিয়েছে। তবে এই জায়গা অবধি আসার জন্য যাদের সবথেকে বেশি অনুপ্রেরণা তারা হচ্ছে আমার মা বাবা। তারা আমাকে সব সময় কোনো সময় বাধা দেয়নি কোথাও যে তুমি এখানে কিছু যেতে পারবে না করতে পারবে না, সর্বসময় ওদের সমস্ত সহায়তা ছিল। তাছাড়া আমার স্কুলের টিচার সাপোর্টার আর সবথেকে বড় কথা আমাদের যারা ন্যাশনাল অফিস যারা আমাদেরকে কন্ট্রোল করে তাদের হোল হার্টেড কোঅপারেশন ছাড়া এতটুকু দিয়ে আসতে পারতাম। ওদের কোঅপারেশন, ওদের আশীর্বাদ, মহর্ষিজি তো আছেনই, সবাইকে নিয়েই চলা। আমি একটা মুখ্য মাত্র যার সঙ্গে সবাই চলছে, আমি সামনে দাঁড়িয়েছি, আমার পিছনে সবাই আছে। একটা ছোট্ট সংযোজন, এই 25 বছরের যাত্রায় সবচেয়ে দুঃখের দিনটা মানে কখন ছিল এবং সবকে আনন্দ ঘন দিনটা কখন ছিল অনুভূতির মাধ্যমে? দুঃখের দিন ছিল 2012-13 জুন, যেদিন কিছু গার্জিয়ান আমাদের স্কুলে তালা লাগিয়ে দিয়েছিল ফিজের জন্য। সুখের দিন অনেক আছে, যেমন যেদিন আমরা প্রথম অ্যাফিলিয়েশনের চিঠি এলো আমাদের স্কুলে 2003-তে, যে আমাদের আমরা আদারদের কেন্দ্রীয় বিদ্যালয়ে আমরাই প্রথম স্কুল যারা CBSE অ্যাফিলিয়েটেড হয়েছে। অনেক আছে, আমি যেমন এখন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সমস্ত কিছুতে ইন্সপেকশন কমিটিতে, যেখানে CBSE যা কিছু হয় পড়াশুলিতে সেটাতে আমাকেই ডাকে, আমাদেরকেই দায়িত্ব দেয় সব কিছু করার জন্য। তো সেটা আমার মনে হয় আমাদের স্কুলের সবার তরফে এটা একটা বিরাট পাওনা। আর সুখের মুহূর্ত অনেক আছে, বাচ্চারা এত ভালো রেজাল্ট করে, কে কোথায় পৌঁছে গেছে হঠাৎ হঠাৎ আসে, এগুলো অনেক সুখের মুহূর্ত। দুঃখের মুহূর্ত ওইটাই, কিন্তু সুখের মুহূর্ত আবার এটাও আছে যে যখন এই ঘটনা হয়েছিল তারপরে যেভাবে অন্য প্যারেন্টসরা এগিয়ে এসছে, যেভাবে আমাদেরকে সাহায্য করেছে এই অবধি আসতে, সেটার জন্য আমি আমার প্যারেন্টসদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাদের এই
সাহায্য ছাড়া আমরা এত পড়তে আসতে পারতাম। সমস্ত গার্জিয়ানদের কাছে আমার এটা একটা নিজেদের আমাদের তরফ থেকে আমরা ধন্যবাদ দিই সবাই, সব প্যারেন্টসের। আপনার নামটা? সবিতা দত্ত। কী পদে রয়েছে? প্রিন্সিপাল। দিস ইজ ওয়ান অফ দি টলেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অফ বরাক ভ্যালি, নট অনলি শিলচর। সো ইট ইজ ফর হোয়াট? It is for you. So I declare celebration of 25th, that is Silver Jubilee year and program open. त्रिपुरा राज्य के कांचनपुर क्षेत्र में जमीन जायदाद की आपसी लड़ाई को लेकर पुलक चाकमा नाम के एक व्यक्ति को उन्हीं के परिवार सदस्यों ने जान ले लिया। सूत्र के अनुसार धन शुद्ध चाकमा तथा गुण चाकमा नाम के दो युवक ने अपने ही ककेते भाई पुलक चाकमा को तेज धार वाले हथियार से मारकर हत्या कर दिया। जमीन जायदाद तथा खेती बाड़ी के मुद्दे को लेकर यह वारदात को अंजाम दिया गया। बहरहाल इस मामले को जनसमक्ष में उजागर होते ही SDPO विक्रमजीत शुक्ला उसी परितोष दास घटनास्थल पर पहुंचकर वह लाश को वे अपने कब्जे में लिए और आरोपियों को गिरफ्तार किया। बाद में शव को पोस्टमार्टम के लिए पास के अस्पताल में भेजा गया, तत्पश्चात परिवार सदस्यों के हाथों हवाले कर दिया गया। गौरतलब है कि अपने परिवार में संपत्ति को लेकर इस हत्याकांड के चलते परिवार सदस्यों के साथ साथ गाँव के लोगों में दुखद माहौल उभर कर आई हुई है। अच्छा सर, हम लोग देखते बोले आज के दोपहर सर एक डेड बॉडी কীভাবে কেমনে হয়েছে? আজকে বিকেল 3টার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে দুপাট্টা ছড়াতে পুলক চাকমা নামে একটা লোকের ডেড বডি মৃত অবস্থায় পড়ে রয়েছে ক্ষেতের মধ্যে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI রামকৃষ্ণ দাস ঘটনাস্থলে আসি। আসার পর জানতে পারি যে তাদের মধ্যে ফ্যামিলিগত ল্যান্ড ডিসপিউট নিয়ে ঘটনাটি ঘটে। এই বিষয়ে আমরা দুইজনকে অ্যারেস্ট করি, শুদ্ধধন চাকমা আর গুণব্রত চাকমাকে আমরা অ্যারেস্ট করি। আর যেটা ডেড বডি সাইটের নামটা কি? পুলক চাকমা। ঘটনাটা কটার সময়? ঘটনাটা অনুমান 3টার সময় হয়েছে। আচ্ছা, তার মধ্যে সম্পর্ক কি যারা মারছে? তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে রিলেটিভ, তারা ভাই কাকা, তো যেটা সবাই। আনুমানিক ঘটনা কটার সময়? 3টার সময়। আচ্ছা, থানাতে খবর কটার সময় গেছে? সঙ্গে সঙ্গে ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের কাছে খবর আসছে, খবর হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আইসি করতে। ঠিক আছে। আচ্ছা ভাই, তোমার নাম? হ্যাঁ, পরিমল চাকমা। বাড়ি? দুপাতা ছাড়া। আচ্ছা, আজকে যে এখানে যে এই ঘটনা হয়েছে, তুমি কখন আইয়া দেখছো? তিনটার সময়। আচ্ছা, আইয়া কিরকম দেখছো? তুমি কথা কইছো নি তোমার বাবার সাথে? কথা কইছো না? আচ্ছা, তোমার কে খবর দিছে প্রথমে? সুজিতে খবর দিছে এইভাবে ঘটনা দেখিয়া? আচ্ছা, কয়টার সময় খবর দিছে? তোমার বাবার নাম কিতা? হ্যাঁ, পুলক চাকমা। তাই নিয়ে এখানে কি করছে, খাস কি করছে ওই তোমার বাবা? এখানে জগড়া হয়েছে, মারামারি হয়েছে না কিনা? কার সাথে হয়েছে মারামারি? তারা তিন ভাই মিলিয়ে নিয়ে ঝগড়া হয়েছে। তোমার বাবা দিয়ে আর কে? ওই তার ছোট ভাই আর কি। তার ছোট ভাইয়ের নাম কিতা? শুদ্ধধন চাকমা। আর কোন নাম? গুণব্রত চাকমা। তারা তিনজনে এখানে ঝগড়া হয়েছে না? তারা কই আছে এখন? এখন থানাতে। আচ্ছা, ঠিক আছে। শিলচর শহর কে অটোরিক্সা চালক, সুমো চালক, ক্রুজার চালক দ্বারা ঝেলে যা রয়ে বিভিন্ন সমস্যাও কো লেকর কার্যকর্তাও এক মঞ্চ পর জুটতে হুয়ে কছার কে DTO কো এক স্মারক লিপি প্রদান কিয়া। পহেলা আগস্ট কো আয়োজিত ইস কার্যক্রম মে সবি সংগঠন কে বরিষ্ঠ কার্যকর্তাগণ মৌজুদ রহেকর
लाइसेंस के नवीकरण तथा नए लाइसेंस प्राप्त किए जाने के क्षेत्र में झेले जा रहे परेशानियों के बारे में उन्हें उजागर किया। गौरतलब है कि पिछले कई वर्षों से इस कार्यालय में लोग परेशानी झेल रहे हैं और कई आरोप प्रत्यारोप का दौर भी चल रहा है। बाद में सदन में जानकारी देते हुए ऑटो चालक यूनियन के वरिष्ठ कार्यकर्ताओं ने विस्तारित तथ्य भी उजागर किए। गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट नूतन गाड़ी इश्यू करार पर दुई बचर को फिटनेस लागे ना करे एक स्पष्टीकरण दिए नूतन गाड़ी को फिटनेस इश्यू है ना क्योंकि अनेक क्षेत्र जाए अनेक ट्राफिक पुलिस जाने ना अज्ञ रास्ता घाटे दौरे फिटनेस नाई कैने वो एकदम हेरासमेंट कर अनेक पर फाइनो कर देटारों जे एक स्पष्टीकरण दीबें डीटीओ महाशय नूतन गाड़ी अने के कहने एक गाड़ी बेचे परमिट ब्लिज कर एक नूतन गाड़ी के फिटनेस एक असुविधा सृष्टि है तरह निष्कृत पाव यही आर पुनर हमारे प्रिय मनील आत्मार विहित शांति कमना कर আমরা মনিলের পরিবারের জন্য আমরা অটো সংস্থা থেকে কিছু করা যায় কি না আমরা এটা চেষ্টা করব এই আশা রাখি আমাদের যে বর্তমান লাইসেন্স নিয়ে যেভাবে নানান বিভ্রান্তিমূলক খবর শোনা যায় সেই সেটার পরিপ্রেক্ষিতে একটা স্পষ্ট আমরা দাবি জানাই যে স্পষ্টীকরণ দেওয়ার জন্য যে হোয়াট ক্যাটাগরি অফ লাইসেন্স নিডেড টু ড্রাইভ অটো ওয়েদার LMB অর এনাদার অটো রিক্সা চলাচল করার জন্য আমরা যেটা জানতে পেরেছিলাম বিগত দিনে যে LMB প্রাইভেট লাইসেন্সটাই লাইট ভেহিকলস মোট যে ভেহিকল সেটা সব রকম লাইট ভেহিকল চলাচল করার অধিকার আছে কিন্তু বর্তমানে আমরা অনেক অটো চালক আমাদের অটো লেখা নাই মেনশন করা নাই LMB তার কারণে পুলিশও হয়রানির মুখোমুখি হয় তাই কোঅর্ডিনেশনের পক্ষে আমি আজকে এটার স্পষ্টীকরণ লিখিত দেওয়ার জন্য যাতে আগামী দিন আমরা ট্রাফিক পুলিশকে তাই আমাদের নতুন DTO মহাশয় এবং সঙ্গে আমাদের MBI মহাশয় আমাদেরকে বলেছেন দুই এক দিনের মধ্যে উনি SPকে একটা লেটার মারফত জানিয়ে দেবেন ক্যাটাগরি সম্বন্ধে লাইসেন্সের এবং আমাদেরকে একটা কপি দেবেন আমরা আশা করি দীর্ঘদিন পর আমরা হয়তো এই লাইসেন্স কারণ আমাদের দ্বিতীয় বিষয় হওয়ার পর প্রথমে LMB প্রাইভেট লাইসেন্সটা ইস্যু করে তার মধ্যে অটো মেনশন করে না এই লাইসেন্সটা ধার্য হয় না ট্রাফিক পুলিশের ক্ষেত্রে আগামী দিনে এই লেটার পাওয়ার পরে হয়তো আমরা নিষ্কৃতি পাবো লাইসেন্সের পদে থেকে এবং বড়ক উপত্যকারই প্রত্যেকটা ছোটো যানবাহন যারা চালায় চলাচল করেন লাইসেন্সের জন্য যারা দিগদারি পাচ্ছেন সেই স্পষ্টীকরণের পরে হয়তো কিছুটা নিষ্কৃতি পাওয়ার আশা রাখি সমাচার অমলিতে ছোট সা বিরাম Khairun Nesa Begum Women's College, promoted by ERD Foundation Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University Silchar, offering honors in English, Economics, Political Science, History and Bengali, along with various past courses. Khairun Nesa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun Nesa Begum Women's College, Madarpur. University of Science and Technology, Meghalaya. Your inherent qualities and achieve academic excellence to fulfill your higher education dreams. Join USTM, the People's University. समाचारों के अगले चरण में बदरपुर घाट क्षेत्र में ऑटो चालकों को लेकर जो परेशानी चल रही है इस संदर्भ में यूनियन द्वारा कोई सहयोग न मिलने पर यूनियन के खिलाफ कार्यकर्ताओं ने कई आरोप लगाए हैं। सूत्र के अनुसार आपसी मारपीट की वारदात को केंद्रित कर ऑटो चालकों ने जब यूनियन कार्यालय में संपादक सभापति के समक्ष इस संदर्भ में न्यायिक इंसाफ का गुहार लगाया तो कुछ अनजाने कारणवश वे चुप्पी साधे बैठे रहे। ऑटो यूनियन के कार्यकर्ताओं के ऊपर कई आरोप लगाते हुए संगठन सदस्यों ने जल्द से जल्द कमेटी को तोड़कर नए कमेटी गठन किए जाने का मांग भी कर रहे हैं। পথ অবরোধে নামি নাই আমরা জাস্ট আমরা যে অটোগুলা আছে তা বন্ধ করতে মানে কারণ হলো কি আমরা এই কারণে বন্ধ করছি আমরা অটো চালাচ্ছি কারণ কোনো ফেসিলিটি কোনো কিছু নেই কোনো কিছু নাই শুধু আমরা চরমিতে কোন আয়নে কোন আসগানে কোন বদলপুরে কোন চালানি দিচ্ছি কিন্তু আমাদের কোনো ফেসিলিটি নাই কালকে আমাদের স্ট্যান্ডে একজন ড্রাইভার অন্য ভাইয়ের প্যাসেঞ্জার ওদেরকে নাক মুখ ফেটিয়ে রাখছে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন কোনো অ্যাকশন নেয় নাই তার জন্য আমরা অ্যাসোসিয়েশনের কাছে আমরা এটাই অনুরোধ রাখছি যে আমাদের যে এই যে ড্রাইভার আমাদের ড্রাইভার সমষ্টিগুলো আসবে ওদেরকে দেখার জন্য কারণ আমার যে
কি বলবো আর কোনো কিছু বলার নেই। হয়েছে নাকি আপনাদের? স্বল্প নয়, আমরা বলেছিলাম যে 20 টাকা চালান, তো নারী অনেক হয়ে গেছে চালানটা 10 টাকা করার জন্য, ওরা বলছে 10 টাকা হবে না চালান, ওরা 20 টাকাই করে নিচ্ছে। ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি 20 টাকা করে। আজকে দিন আমরা স্ট্যান্ডে গাড়ি চালাই, এতগুলো গাড়ি আছে, 600 উপরে গাড়ি আছে, একটা এসোসিয়েশন নিয়ে নিচ্ছে আমরা কাছ থেকে। আজকে দিন আমরা স্ট্যান্ডে আমরা ড্রাইভারকে এই ধরনের আমাদের গাড়ি লাগানো ছিল, তখন একটা গাড়ি এসেছে যে গাড়িতে মদ্যপ অবস্থায় 4-5 জন লোক ছিল, তারা ড্রাগস নেয়, তারা নেশা করে। তাদের সঙ্গে আমাদের স্ট্যান্ডে দেখেন কলেজ ছুটি হয়েছিল, কলেজের স্টুডেন্টগুলো এসেছিল, তখন গাড়িতে প্যাসেঞ্জার ছিল স্টুডেন্ট। আমাদের ড্রাইভার বলেছে তোমরা এরকম অশ্লীল গালাগালি করবে না, আমাদের গাড়িতে প্যাসেঞ্জার আছে স্টুডেন্ট আছে, ওরা খারাপ ভাষা দিয়ে দিয়ে কথা বলছে। তখন আমাদের ড্রাইভার বলছে এরকম বলবি না, বলাতে ওনাকে ধরে মেরে ধরে ওনার নাক পেটিয়ে ব্লাড বেরিয়েছে। আমরা ওনাকে নিয়ে শিগগিরি হাসপাতালে গেলাম, মেডিকেল করিয়ে এসে আমরা চালাতে একটা এজার দিয়েছি। আর আজকে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি, আজকে আমরা কোনো গাড়ি ঘোড়া চালাবো না যত সময় আমাদের সুবিচার না পাই। ট্রাফিক পুলিশ আমাদেরকে কিছু বলে নাই, তখন আমাদেরকে কিছু বলে নাই, এখন এসেছিল, ওরা বলেছে যে তোমরা যা করার করো কিন্তু রাস্তাঘাট সব ক্লিয়ার করে। আমরা বলেছি আমরা অন্য লোকের কোনো অবজেকশন নাই, শুধু আমাদের স্ট্যান্ডের যেগুলো অটো চালক আছে আমরা ওদেরকে অনুরোধ করে আমরা বলেছি যে আজকের জন্য শুধু আমরা এই কাজে তোমরা সমর্থন করো। প্রেসিডেন্ট সেক্রেটারি শঙ্করদা আছে, মাসুকদা আছে, সুজন আছে, ওরা এসেছেন আমাদের এখানে, এখন বর্তমানে উপস্থিত আছে, ওরা এসেছেন এখন আমাদের এখানে। কাছাড় জেলাকে সোনাই বিধানসভা কেন্দ্রকে সোনাই তুলা গ্রাম প্রথম খান নরসিং গোবিন্দজিকে আখড়ামী উন্নয়ন কমিটিকে কার্যকর্তাও দ্বারা এক পত্রকার সম্মেলন কে জরিয়ে মন্দির কে পূজারী রামনারায়ণ দাস কে উপর কই আরোপ লগায়ে গে। উনকা কহনা থা কি পণ্ডিত রামনারায়ণ দাস আপনি মনমর্জি কে অনুসার মন্দির কমিটি কি জগহ বিক্রয় কর রহে হ্যাঁ আর অবৈধ তোর পে কই ক্ষেত্র মে কুছ পরিবার ইসে খরিদ ভি রহে হ্যাঁ। মন্দির মে যাহা অসামাজিক গতিবিধিয়া চল রহা হ্যায় তো ওই দূসরি ওর উন্নয়ন কমিটি কে কার্যকর্তাও কা এ ভি আরোপ থা কি ইস ক্ষেত্র মে মন্দির আপনে মনমর্জি কে অনুসার পণ্ডিত চলা রহে হ্যাঁ। इस दिन के इस पत्रकार सम्मेलन में हिमकर शर्मा, संपादक मिठन चंद, कोषाध्यक्ष कानाईलाल नाथ, रतीश कुमार दास, मिलन नंदी, वधु श्रेष्ठगण मौजूद थे। अच्छा, अपना यही पुजारी रूप से यही कितना अभियोग? पुजारी रूप से अभियोग के ये तो दाग जो पूर्वपुरुष जरा आसी एला तो दो दिन तक के चलाई है, ऐसे कोनो कंप्लेन नहीं, ভালোভাবে চলছে, কিন্তু বর্তমানে এই সেবাইতের আন্ডারে যখন আইসে মন্দির এ মানে অবৈধভাবে জায়গাগুলো হস্তান্তর করতেছে, বিক্রি করতেছে, অথচ তার নামে যে হে যে একজন সেবাই তার নামে কোনো রেকর্ড নাই, রেকর্ড পত্রে তার নামে মানে উল্লেখই নেই, তবুও হে অবৈধভাবে জায়গা বিক্রি করতেছে। জায়গা বিক্রি করার আমরা দেখতে যে যে বিক্রি করতে করতে সমস্ত মন্দিরের জায়গা খালি হইতেছে, ওই গিয়া হ্যাঁ এতদূর এলাকার মানুষ সজাগ হয়েছে, সোজা কইয়া তার এগেনস্টে এখন আমরা কিছু কোটি ফোটি লাগছে, আমরা নতুন কমিটি করছি। হ্যাঁ, কমিটি এখন অবৈধ কাজে লিপ্ত। নাম কি দাগ আপনি কমিটি কি দাগ? আমি হিমকর শর্মা আমার নাম, আমি কমিটির সাধারণ কোন কমিটির কোন মণ্ডবর? আমি হচ্ছি এই যে নরসিং গোবিন্দজির আখড়া সোনাইয়ের। আমরা এই মন্দিরটা 1857 ইংরেজিতে সিপাহী বিদ্রোহের পরে আরম্ভ হয়েছে, আর এখানে তখন সেবায়িত আসিল গোপাল দাস রামাওয়ার, তাই এইটা মন্দিরটা প্রতিষ্ঠা করছেন এবং মন্দিরটা দান করছেন কামিনী দাস করিয়া সোনাইয়ের একজন বিশিষ্ট ব্যক্তি, খুব ধর্মবান ব্যক্তি, তাই এটা দান করার পরে এই মন্দিরটা চলিয়ে আসছে এবং পর্যায়ক্রমে এইটা মানে 1x1 এক একজন করিয়া গোপাল দাস রামায়তের পরে ওনার শিষ্য সুদর্শন দাস রামায়ত, তারপরে আছে লক্ষণ দাস রামায়ত এবং রামরতন দাস রামায়ত। রামরতন দাস রামায়তে এই যে বর্তমান যে রামায়ণ দাস পিন্টু মিশ্র, যে তার উর্ফে পিন্টু মিশ্র, তারে তাই পালিয়া বড় করছেন এবং তারে লাস্টে তাই মরার সময় তারে ওই মন্দিরটা পরিচালনা করার লাগিয়ে দিয়া গেছে। কিন্তু হে এই পুরোটা ঠিক মতো হে তার নিজস্ব পূজার পর পার্বণ এবং এইসব হে ঠিক মতো ইয়ে না করিয়া হে মদ টদ এবং নানান ধরনের কুকর্মে জড়িত হইয়া সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং সোনাইবাসী সবে জানে, সব ধর্মের মানুষই জানে যে তার কী পরিস্থিতি। এর পর মুহূর্তে তারে মানে এখান থেকে
সরাইবার লাগিয়া আমরা সরাইবাসী সবে মিলিয়া একটা কমিটি গঠন করার লাগিয়া সবার সম্মতিক্রমে কমিটিটা গঠন করা হয়েছে। এবং এই গঠন করার পরে এই একটা হঠাৎ একটা দুর্ঘটনা ঘটাইছে, হে যে তার মাথাটারে বাড়ি মারিয়া অসিত কুমার চন্দরে মারিয়ে মারছে এবং হে বর্তমানে এখন পালাতক আছে এখান থেকে। আর তার বিরুদ্ধে আমরা এখন যখন থানার ইয়ে করা হয়েছে তারা কিন্তু পুলিশও তাকে এখনও ধরতে পারছে না। আর ইয়ার পরিপ্রেক্ষিতে এখন আমরা যে ইয়েটা এখন শিলচরকে জানে মানে যুগাবি তথা রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় পদকে সম্মানিত কাজল সরকার নে ফার্স্ট অফিসিয়াল এশিয়ান নিউকাসনাল স্পোর্ট চ্যাম্পিয়নশিপ 2019 ঢাকায় আয়োজিত কে জানে পর বাংলাদেশকে ইস প্রতিযোগিতা মে উনোনে অহম ভূমিকা নিভাকর সম্মান অর্জিত কিয়া হে। পিছলে 27 জুলাই কো আয়োজিত ইস কার্যক্রম মে উনোনে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কর অসমকে সাথ সাথ শিলচর শহর কা নাম রোশন কিয়া হে। পত্রকারোঁ সে বাতচিত কে দৌরান উনোনে ইস সন্দর্ভ মে বিস্তারিত খুলাসা ভি কিয়ে। যুগু প্রদর্শনে একটা মহান ব্যক্তিত্ব আপনি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছেন। আজকে আরেকটা পালক আপনার এই রত্নচূড়ায় আরও খচিত হলো। আমরা দেখতে পেলাম বাংলাদেশে এশিয়ান যোগাসনা প্রতিযোগিতায় আপনি ভালো একটা পদ পেয়েছেন, আমরা একটু জানতে চাইব বিষয়ে। নমস্কার, আমি ভীষণ গর্বিত ভারতের প্রতিনিধি হয়ে আমি এই অঞ্চল থেকে ভারত থেকে সম্পূর্ণ এই এশিয়ান ফার্স্ট এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ঢাকাতে, ঢাকা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের হলঘরে এটা অনুষ্ঠিত হয়। এবং ঢাকার যে ব্যক্তিত্ব ওই সম্পূর্ণটা পরিচালনা করেছেন মিনিস্ট্রি লেভেলে, ওনার নাম হলো MD হারুন। উনি এত উদ্যোগী মানুষ, 25 বছর থেকে ফাইট করে আসছেন স্পোর্টসের উপরে যাতে এটা গলফ রিলেটেড হয়। তো উনি গলফ রিলেটেড করেছেন, মিনিস্টারেতে অংশগ্রহণ করেছে, সবাই সাপোর্ট দিয়েছে, তাই আমরা ভারত থেকে প্রতিনিধি হয়েছে, থাইল্যান্ড থেকে এসছে, অন্যান্য কান্ট্রি থেকে এসছে। তো আমি বিশেষ করে গর্বিত কেন, আমাদের এখানে ভীষণ টাফ কনটেস্ট হয়েছে, এর মধ্যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে, সেই টপিটা আমার হাতে আছে, আপনাদের আশা করি আপনারা দেখবেন। তারপরে আমি ওইখানে অফিসিয়াল এবং টেকনিক্যাল হয়ে ওইখানে অনেক সম্মান ইজ্জত পেয়েছি, এবং ওইখানে এত আন্তরিকতা এত ভালোবাসা জীবনে আমরা পাইনি। সত্যি যে না যাবে সে বিরাট ভুল করবে, সেইখান থেকে আপনারা একবার অভিজ্ঞতা নিয়ে আসুন। সমাচার কে অন্তিম এবার একবার তাকে সুরক্ষা একবার ফির শিলচর के কাটালুট क्षेत्र में स्थित महर्षि विद्या मंदिर का 25वां स्थापना दिवस विभिन्न कार्यक्रम के जरिए किया गया पालन, छात्र छात्राओं के साथ साथ शिक्षक शिक्षिकाओं को दिया गया संबोधन। त्रिपुरा राज्य के कांचनपुर क्षेत्र में पुलक चाकमा नाम के अपने परिवार सदस्य को दो भाई धन चाकमा व गुण चाकमा ने किया हत्या। जमीन व दलील को लेकर चल रही थी परिवार में तनाव का माहौल। सिलचर ऑटो रिक्शा यूनियन तथा कई और बांध संगठन के कार्यकर्ताओं द्वारा DTO कार्यालय में दिया गया स्मारक लिपि, विभिन्न कार्य में परेशानी झेले जाने पर चालक व मालिकों द्वारा दिया गया स्मारक लिपि। अब तक की बराक वार्ता में बस इतना ही, नमस्कार।